নমস্কার বন্ধুরা, অনামিকা কিচেন অ্যান্ড ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমার আজকের স্পেশাল রেসিপি এঁচোড়ের বিরিয়ানি। সুতরাং যারা চিকেন মাটন খান না তাদের আর কোনো চিন্তা নেই, চলে এসেছে এঁচোড়ের বিরিয়ানি তাদের জন্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এঁচোড়ের বিরিয়ানি তৈরি করার জন্য আমি সবার প্রথমে 500 গ্রাম এঁচোড়, 300 গ্রাম আলু নিয়ে এই সাইজের কেটে নুন হলুদ দিয়ে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি 300 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভাত তৈরি করে নেব। জল ফুটে উঠেছে, এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ, 1টি তেজপাতা, 1 চিমটে সাজিরে, আর সামান্য গোটা গরম মশলা। এর মধ্যে নিয়েছি 1 টুকরো দারুচিনি, 2টি এলাচ, 3টি লবঙ্গ এবং 1 টুকরো জয়িত্রী। ভাতটি 70-80% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাতটি আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটিকে ভালো করে জল ঝাড়িয়ে নেব। ভাত করে নেওয়ার পর একটি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এগুলিকে আমি বিরিয়ানির জন্য বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটিকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব অল্প গরম মশলা, 1টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 1/2 টিস্পুন সাহাজিরে। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটিকে 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। আদা রসুন দিয়ে আমি আরও 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবারে আমি ড্রাই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি, নুন, মিষ্টি, ঝাল অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করে আরও কিছু সময়ের জন্য কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ফেটিয়ে রাখা 3 টেবিল স্পুন টক দই। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে রাখার পর দেবেন, ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে কিন্তু দেবেন না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড় এবং আলু। এখানে এঁচোড় এবং আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, বিরিয়ানির জন্য একটু বড় সাইজই ভালো লাগে। কিছুক্ষণ কষানোর পর আমি 1/2 বাটি জল অ্যাড করে 1 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটি খুলে নিয়ে আমি হাই ফ্লেমে আরও 1 মিনিট কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য 1/2 কাপ দুধ নিয়েছি। এই দুধের মধ্যে বেশ কিছু উপকরণ আমি মিশিয়ে নেব,
আপনারা চাইলে রান্নার সময়ও ব্যবহার করতে পারেন, তবে আমি আগে থেকেই মিশিয়ে রাখব যাতে রান্নার সময় প্রতিটি লেয়ারেই উপকরণগুলি সমানভাবে ছড়িয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্রাম জাফরান বা কেশর, আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, এটি পুরোপুরি অপশনাল। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলাপ জল, 1 টেবিল স্পুন কেওড়ার জল, 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটিকে সরিয়ে নিয়ে বিরিয়ানি দমে বসানোর জন্য আমি একটি হাঁড়ি গরম করে নেব। হাঁড়িটি গরম করে নেওয়ার পর আমি সরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে, এবার আমি চারিদিকে বুলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের একটি লেয়ার। ভাতের একটি লেয়ার আমার দেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি। এবার দিয়ে দিচ্ছি এঁচোড় এবং আলু। এঁচোড় আর আলু দিয়ে দেওয়ার পর আমি আবারও একবার ভাতের লেয়ারটি দিয়ে দিচ্ছি। আবারও একবার দিয়ে দিচ্ছি মিশ্রিত দুধ। আবার আমি দিয়ে দিচ্ছি এঁচোড় এবং আলু। এবার আমি ভাতের শেষ লেয়ারটি দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি। সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়া কমপ্লিট। এবার আমি হাঁড়ির মুখটি ঢেকে নেব। তার জন্য আমি বেশ কিছুটা আটা এইভাবে মেখে নিয়ে হাঁড়ির মুখটিতে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটি বন্ধ করে দেব। একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য হাঁড়িটিকে দমে বসিয়ে দিলাম। 10 মিনিট পর আমি হাঁড়ির ঢাকনাটি খুলে নিয়েছি। ফাইনালি এঁচোড়ের বিরিয়ানি আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি আমার বাড়িতে থাকা ছোট হাঁড়িতে বিরিয়ানিটি সার্ভ করে নেব।